মুজিব উপলক্ষে আশ্রয়ন তিন প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে সারা সারাদেশের ন্যায় সুন্দরগঞ্জ উপজেলায় দুইশো দশটি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে আমাদের গাইবান্ধা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন জানান ছাব্বিশ এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে দেশের সকল জেলায় জমিসহ ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এ লক্ষ্যে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল দশটায় পরিষদ অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আল মারুফ এর সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে সুন্দরগঞ্জ উপজেলায় দুইশো দশটি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমির দলিল ও ঘরের সাবি হস্তান্তর করা হয় এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদ আল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিফ মন্ডল উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম থানা অফিসার ইনচার্জ ওসি সরকার ইফতেখার মোকাদ্দেম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস আফরোজাবাড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী সহ ইউপি চেয়ারম্যানগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন